বহুরূপী গতকাল পর্যন্ত 22 দিন পূর্ণ করেছে, তো বহুরূপী কতদিন চলতে পারে? প্রজাপতি যে লেভেলে চড়েছিল সেই লেভেলে কি বহুরূপী ততদিন পর্যন্ত বক্স অফিসে চলতে পারে, এইটা নিয়ে আজকে এই বিষয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে বহুরূপী গতকালকে কত টাকা কালেকশন করেছে। গতকালকে কালেকশন করেছে হচ্ছে 18 লক্ষ টাকা নেট। সোমবারে 21 লক্ষ টাকা কালেকশন করেছিল, মঙ্গলবারে সেটা কমে গিয়েছে, কমে হয়েছে 18 লক্ষ টাকা, এবং এর সাথে সাথে টোটাল কালেকশন কি দাঁড়িয়েছে 9 কোটি 46 লক্ষ টাকা নেট। একে যদি গ্রস করেন তাহলে হচ্ছে 11 কোটি 1 লক্ষ টাকা। তো গতকালকে 22 দিন ছিল, প্রথম সপ্তাহে বহুরূপীর শো ছিল হচ্ছে 321 খানা, দ্বিতীয় সপ্তাহে সেটা নেমে আসে 300-তে, এবং এই থার্ড নম্বর সপ্তাহে রানিং এ চলছে 286 খানা শো নিয়ে রানিং চলছে। একটা জিনিস জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে নর্মালি যদি মাল্টিপ্লেক্সে 5টা শো এবং সিঙ্গেল স্ক্রিনে 3টে শো হিসাব করা, তাহলে 1200 মতন শো চলে। সেখানে প্রথম সপ্তাহে বাংলা সিনেমা যদি বিচার করে দেখে দেখেন, অ্যারাউন্ড আপনার 700-র কাছাকাছি শো শুধু বাংলা সিনেমার ক্ষেত্রে ছিল, কারণ টেক্কা ছিল 246 খানা শো আর শাস্ত্রী ছিল 148 খানা শো, প্রায় 700-র কাছাকাছি এই 2 সপ্তাহ মিলিয়ে শো ছিল। তো 3 নম্বর সপ্তাহে এসে কিন্তু সেই শোয়ের সংখ্যাটা প্রায় কমে 400-তে দাঁড়িয়ে গেছে, কারণ টেক্কা বর্তমানে 148টা আর শাস্ত্রী তো আরো কম, তো 400-টার কাছাকাছি শো আছে। এই 3 নম্বর উইকে কিন্তু বহুরূপীর এই 286 খানা মতন শো আছে, এইটা কিন্তু এক ধাক্কায় কমে 150 মতন এসে যাবে, কারণ ভুলভুলিয়া 3 এবং সিঙ্গাম এগেন দুটোই কিন্তু প্রচুর পরিমাণে শো কালেকশন এর থেকে নিয়ে নেবে, এবং সবাই বেশিরভাগ বিশেষত সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স এমনিতে মাল্টিপ্লেক্সে পিভিআর আইনক্সি সিঙ্গাম এগেন রিলিজ করছে, তো স্বাভাবিকভাবে তাদেরকে 60% শো দেবে। কাজেই এটা একদম শিওর থাকতে পারেন যে বহুরূপীর শো 150-তে চলে আসবে। তো এই সপ্তাহে এখনো পর্যন্ত 11 কোটি 1 লক্ষ টাকা গ্রস কালেকশন করেছে, এবং যে বাকি যে 2 দিন আছে এইটাতে যদি এই এরকম এই যে 18 লক্ষ করে হয়ে থাকে তাহলে আর হবে 36 লক্ষ টাকা। 36 লক্ষ মানে এটা ধরতে পারেন প্রায় 60 লক্ষ টাকা, মানে 11 কোটি 60 লক্ষ টাকা আপনার গ্রস কালেকশন গিয়ে দাঁড়াবে 3 সপ্তাহের শেষে। তারপরে যদি শো সংখ্যাটা 150 চলে আসে তো স্বাভাবিকভাবে এই কালেকশনটাও কম হবে, এবং তারপর থেকে কিন্তু যেভাবে চলছে আমার বিশ্বাস যে খুব বেশি হলে 6ই ডিসেম্বর পর্যন্ত পুষ্পা 2 আসা পর্যন্ত বহুরূপী কিন্তু চলবে। তারপরেও যদি কি চলে থাকে সেটা কিন্তু একটা সত্যিকারের সারপ্রাইজ হবে, কারণ পুষ্পা 2 যেরকম ভাস্ট লেভেল রিলিজ করছে তাতে কিন্তু শো এই বহুরূপী শো ধরে রাখাটা যথেষ্ট কঠিন। তবে আজকে বা কালকে কিন্তু জানা যাবে যে 4th উইকে কত শো থাকবে, তবে আমার প্রেডিকশন 150 মতন শো থাকবে, এবং আমার বিশ্বাস যে 6ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু বহুরূপী চলতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে দিই গতকালে কিন্তু টেক্কার কিন্তু একটা সারপ্রাইজ হয়েছে, সেটা হচ্ছে সোমবারের থেকে মঙ্গলবারে বেশি কালেকশন করেছে, এবং টেক্কা কালেকশন করেছে 2 লক্ষ টাকা, যেটা কিন্তু সত্যি আনএক্সপেক্টেড, এবং 2 লক্ষ টাকার সাথে সাথে এর কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 3 কোটি 51 লক্ষ টাকা, এবং গ্রস কালেকশন 4 কোটি 15 লক্ষ টাকা। এটুকুনি বলতে পারি যে নেক্সট উইকে কিন্তু টেক্কার যে এখন সেই 148টা মতো শো আছে সেটা কিন্তু 48টা থাকবে না, 20-25 গিয়ে দাঁড়িয়ে যাবে নেক্সট উইকে গিয়ে, আর শাস্ত্রে কিন্তু নেক্সট উইক থেকে ওয়াশ আউট হয়ে যাওয়ার 99.99% চান্স। তো দেখার যে আমার প্রেডিকশনটা কতটা ঠিক হয়। তো আজকে এই পর্যন্ত, যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।